পশ্চিমবঙ্গে ঘটিবা হত্যা এবং দুষ্কর্ম ঘটনা কুনে সারা দেশরে উদ্বেগ এবং পুরা ঘটনা দিন ঠারু আমি প্রতিটি অগ্রগতি উপরে নজর রাখিছু এবং ঘটনা দিনর অগ্রগতি যদি আমি দেখিবা বা হসপিটাল কর্তৃপক্ষের ব্যবহার আচার এসব যদি আমি দেখিবা তাহলে সন্দেহ অনেক মাত্রায় বলবত্তর হেউথিলা অনুমান করা যাউথিলা কি হসপিটাল কর্তৃপক্ষ এই দুষ্কর্ম এবং হত্যা ঘটনা কু চাপি দেওয়া পাই চেষ্টা করুথিলে এবং আত্মহত্যার রূপ দেওয়া পাই চেষ্টা করুথিলে কেবল বর্তমান এহা চর্চারে রহি নাহি কারণ এভলি তিনিটি কলর অডিও বর্তমান ভাইরাল হউছি যাহা স্পষ্ট করুছি কি হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে ভাবরে এ ঘটনাকু আত্মহত্যার রূপ দেওয়া পাই চেষ্টা করুথিলে এবং পরিবারবর্গকু কিভাবে ভাবরে সূচনা দেইছিলে এবং কিভাবে পরিবারবর্গকু মধ্যে অন্য রাস্তা দেখাই দেউথিলে অর্থাৎ তাঙ্ক ঝিও আত্মহত্যা করিছি এভলি কিছু ঢঙ্গরে পরিবার লোককু সূচনা দেউথিলে আমি প্রতিটি অডিও উপরে বা যে অডিও বর্তমান সামনাকু আসুছি সে কথা আপনাদের শুনেইবু তা সহিত সে অডিওর বার্তালাপ কোন থিলা বা কে ফোন করেছিলে সে সংক্রান্তরে মধ্যে আমি আপনাদের জনাইবা পাই চেষ্টা করিবু কারণ প্রথম কল 71 সেকেন্ডর রহিছিলা এবং সে কলরে পরিবারবর্গকু অর্থাৎ মৃত ডাক্তারী ছাত্রীঙ্ক পরিবারবর্গকু সূচনা দিয়া যাইছিলা কি তাঙ্ক ঝিয়ঙ্কর দেহ খারাপ অছি সে হসপিটালরে অছন্তি এবং পরিবারবর্গে কিছু পরিবারবর্গ কিছু বুঝি পারি নথিলে কোন সমস্যা হেলা তারপরে দ্বিতীয় কল আসিছিলা এবং দ্বিতীয় ফোন কল প্রায়ত 46 সেকেন্ডর রহিছিলা এবং এই 46 সেকেন্ডর ফোন কল মধ্যে বি হসপিটাল কর্তৃপক্ষ ঝিও জীবিত না মৃত সে সম্পর্কে কোনসি সূচনা দেই নথিলে বরং কহিছিলে কি আমি ডাক্তার নহে আপন মানে ডাক্তারখানা আসন্তু চিকিৎসা করুথিবা ডাক্তার আপনকু সূচনা দেবে কিন্তু তৃতীয় কল তারপরে আসিলা যাহা অনেক মাত্রায় দ্বন্দ্ব বড়াইলা এবং পরিবারবর্গক পাদ তলু গোটে প্রকার মাটি খসিগলা কহিলে ভুল হব না সে তৃতীয় কল 28 সেকেন্ডর রহিছিলা এবং সেথিরে কোয়া যাইছিলা কি আপনক ঝিয়ঙ্কর মৃত্যু হয়েছি সে আত্মহত্যা করিছন্তি তেণু পুরা পরিবারবর্গ মধ্যে চিন্তিত হয়েছিলে এবং পরিবারবর্গ হসপিটালে পৌঁছিলে এবং হসপিটালে যেতবে পরিবারবর্গ পৌঁছিলে কোয়া যাচ্ছি সে সময় মধ্যে প্রায়ত 3-4 ঘন্টা বিলম্বরে পরিবার লোককে তাঙ্ক ঝিয়ঙ্কর শব বা মলাদেহ দেখিবা সুযোগ দিয়া যাইছিলা এবং যেতবে পরিবারবর্গ দেখিলে কি তাঙ্ক ঝিয়ঙ্ক দেহরে অনেক ক্ষতচিহ্ন রয়েছে অনেক দাগ রয়েছে এভাবে কি মুন্ডরে নাকরে বিভিন্ন জায়গায় আঘাত লাগিছি তেণু তাঙ্কর সন্দেহ আহুরি বড়িছিলা এবং পরবর্তী সময়ে ঘটনার তদন্ত পুলিশ আরম্ভ করেছিলা কিন্তু অনুমান করা যাওতিলা কি পুলিশ উপরে কোনসি না কোনসি হয়ত চাপ রহিছিলা যাহার পরিণাম স্বরূপ পুলিশ সবুকিছি স্পষ্ট ভাবরে সামনাকু আনু নথিলা কিন্তু তদন্তর অগ্রগতি বিভিন্ন জায়গায় প্রতিবাদ এবং ঘটনাকু নিয়ে অনেক সন্দেহ পরে সিবিআই তদন্ত আরম্ভ করেছিলা এবং সিবিআই বর্তমান গোটি গোটি করে পৃষ্ঠা ওলটাইবার লাগিছি কারণ যেদিন ঘটনা ঘটিলা সেদিন কোণ হয়েছিল দুষ্কর্মরে কে কে মানে রহিলে এবং যে অভিযুক্ত গিরফ করা যাই তাঙ্ক সহ আউ কেউ মানুষ সম্পৃক্তি রহিছিল যেতবে হসপিটাল কর্তৃপক্ষ এ ঘটনা সম্পর্কে জাঁলে কাহি পরিবারবর্গক তুরন্ত জনাইলে না বা সে সম্পর্কে স্পষ্ট কলে না হসপিটাল কর্তৃপক্ষক উপরে কোনসি প্রকার চাপ রহিছিলা কি না হসপিটালর ছবি খারাপ হব সে চিন্তা ঘাড়িছিলা হসপিটাল কর্তৃপক্ষক না কোনসি বাহারু কোনসি প্রভাবশালী ব্যক্তিঙ্কর চাপ রহিছিলা বা এ ঘটনারে মধ্যে সম্পৃক্তি রহিছিলা সে নেই মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা জারি রয়েছে অন্যপটে আমি দেখুছে যে হসপিটাল কর্তৃপক্ষ বা যে মানে দায়িত্বরে রহিছিলে বর্তমান ওহরি যাইছন্তি সেমানক ঘরে মধ্যে সিবিআই টিম পৌঁছিছি এবং প্রতিটি দিগকু নেই তর্জমা করুছি তদন্ত বড়ুছি এহারি ভিতরে যে তিনিটি অডিও কল বর্তমান ভাইরাল হেউছি সে অডিও কলকু নেই অনেক চর্চা বাস্তবরে হসপিটাল কর্তৃপক্ষ কাহিকি এভলি করিবা পাই চাহুথিলে এহা পছরে তাঙ্কর স্বার্থ কোন থিলা যদি পীড়িতাঙ্কু হত্যা করা গলা বা তাঙ্ক সহিত দুষ্কর্ম করা গলা এ কথাকু কাহিকি হসপিটাল কর্তৃপক্ষ স্বীকার করু নথিলে এবং পরিবারবর্গকু এ সম্পর্কে সত্যতা কাহিকি জনাউ নথিলে তেণু হসপিটাল কর্তৃপক্ষ